ব্যানার্জি। জয় বাংলা, দুহাত তুলে জোর গলায় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার পূর্ববর্তী বক্তা জগদীশ দা এবার কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী জোড়া ফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে উদ্দীপনা, যে উৎসাহ, মানুষের যে ঢল, আট থেকে আশি, প্রবীণ থেকে নবীন, ছোট থেকে বড়, জাতি ধর্ম বর্গ বর্ণ নির্বিশেষে, এখন বেলা তিনটে থেকে আমরা শুরু করেছিলাম 4:05 বাজে, এই কাঠফাটা রোদ উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ বাড়ি থেকে বেরিয়ে, বারান্দা থেকে বেরিয়ে, ছাদে উঠে আমাদের আশীর্বাদ করেছেন, কুচবিহারে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা নয়, কুচবিহারের মানুষের সাথে গত 5 বছর ধরে যারা প্রতারণা করেছেন তাদের এমনভাবে কুচবিহারের মানুষ উচিত শিক্ষা দিতে চলেছে যে হারার পর 5 বছর এরা রাস্তায় হাঁটার সৎসাহস দেখাবে না। আমি অনেক সভা সমিতি করেছি, অনেক জায়গায় গেছি, মানুষের চোখ দেখলে বোঝা যায়, মুখ দেখলে বোঝা যায় তারা কার সাথে রয়েছে। আমি আপনাদের বলছি, 2019 সালে আপনারা হয়তো একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন, আচ্ছে দিনের নাম করে ভোট চেয়েছিল, 2 কোটি বেকার বছরে চাকরি হবে বলে ভোট চেয়েছিল, ভারতবর্ষ থেকে কালোধন ধ্বংস করবে বলে ভোট চেয়েছিল, জিএসটি করে অর্থনৈতিকভাবে দেশ শক্তিশালী হবে বলে ভোট চেয়েছিল, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে আপনারা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন। আজকে মায়েরা দেখুন, আজকে এই মূল্যবৃদ্ধির সময়কালে 10 বছর আগে নরেন্দ্র মোদীর সরকার যখন ক্ষমতায় এসেছিল একটা ডিমের দাম ছিল 3 টাকা, আর আজকে একটা ডিমের দাম 7 টাকা। বড় লোকেরা বাড়িতে হিড়ে রাখে হিড়ে, সেই হিড়েতে জিএসটি হচ্ছে 0, 0, আর গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরেতে জিএসটি 18%। মুগ মসুরের ডাল 60 টাকা 65 টাকার ডাল আজকে 124 টাকা 128 টাকা কেজি, 120 টাকার চাপাতা আজকে 280 টাকা কেজি, দুধের দাম প্রায় 55-60 টাকা লিটার, পাতি লেবু 180 টাকা কেজি, 70 টাকার রসুন 430 টাকা কেজি, 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা। এই হচ্ছে মোদিজির আচ্ছে দিনের নমুনা। আর যিনি দাঁড়িয়েছেন ভোটে, আপনাদের ভোট নিয়ে কোথায় কুচবিহারের, সিতাইয়ের, দিনহাটার, শীতলকুচির, কুচবিহার উত্তর, দক্ষিণ, মাথাভাঙা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ, সার্বিক এলাকার মানুষের কোথায় উন্নয়ন করবে তা না করে দিল্লিতে অমিত শাহর পায়ে ধরে বলল, বাংলার মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দাও, বাংলার মানুষের আবাসের টাকা বন্ধ করে দাও। যারা আপনার সাথে বেইমানি করেছে 5 বছর তাদেরকে উচিত শিক্ষা দেবেন কি দেবেন না বলুন, তাদের জবাব দেবেন কি দেবেন না? যারা আপনার ভোটে জিতে কেউ বিধায়ক হয়েছে, সাংসদ হয়েছে, এমনকি 2021 সালেও এখান থেকে
প্রায় 7টা আসনে বিজেপি জিতেছিল। মানুষ একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছে। 5 বছর তো বিজেপিকে দেখলেন ডবল ইঞ্জিন সরকারের নমুনা। তৃণমূলকে এবার জিতিয়ে জগদীশ চন্দ্র বসুনিয়া, তাকে ভোট দেওয়া মানে সরাসরি এই প্রতারকদের গালে দুটো করে গণতান্ত্রিক ভাবে কষিয়ে থাপ্পড় মারা। আপনার কাছে একদিকে বিজেপির প্রার্থী যার বিরুদ্ধে 6 মাস আগে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, সেই সাংসদকে আদালতে গিয়ে সারেন্ডার করে জামিন নিতে হয়েছিল, তাকে আবার বিজেপি প্রার্থী করেছে। আরেকদিকে সৎ ভদ্র সভ্য মার্জিত শিক্ষিত জগদীশ দা, আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বিনামূল্যে রেশন দিয়েছে, আর বিজেপি আপনাদের ভোট নিয়ে আপনাদের আবাসের টাকা, বাড়ির টাকা, রাস্তার টাকা, 100 দিনের টাকা বন্ধ করেছি। আমি আপনাদের বলছি, এরা যদি আবার আপনাদের ভোটে বা আপনাদের ভুল বুঝিয়ে কোনোভাবে জেতে, তাহলে আগে আপনার অধিকার থেকে আবার আপনাকে বঞ্চিত করবে। কি করে এই উন্নয়নমূলক কাজগুলো বন্ধ করা যায় এবং বাংলার টাকা তুলে নিয়ে গিয়ে ইউপির হাতে, গুজরাটের হাতে, মধ্যপ্রদেশের হাতে তুলে দেওয়া যায়, এই নিশীথ প্রামাণিক এবং তার দল এই কাজটাই করবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে কানে শুনে নয়, চোখে দেখে ভোট দেব, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেব। আমরা তো 2019 সালে বিজেপিকে জিতিয়েছিলাম, কুচবিহারের মানুষ ভাবুন আপনারা কি পেয়েছেন। দিনহাটা সিতাই শীতলকুচিতে খালি বিএসএফ এর চোখরাঙানি আর একের পর এক গুলি। এমনকি গত বছর পঞ্চায়েতের আগে আমি মাথা ভাঙায় সভা করতে এসেছিলাম দিনহাটার গীতালদহ গ্রামে, একটা রাজবংশী তরতাজা যুবক প্রেম কুমার বর্মন, তাকে এমন ভাবে পৈশাচিক ভাবে নৃশংস ভাবে গুলি করে মেরেছিল এই নিশীথ প্রামাণিকের অধীনে থাকা বিএসএফ। কাশ্মীরে জঙ্গিদের দমন করতে যে পেলেট গান ব্যবহার করে, প্রেম কুমার বর্মনের পোস্টমর্টেম রিপোর্ট সেখানে উল্লেখ রয়েছে যে তার পা থেকে 180টা পেলেটের টুকরো পাওয়া গেছে। এমন ভাবে নৃশংস ভাবে মেরেছে এই বিএসএফ কার অধীনে? নিশীথ প্রামাণিক তো স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে বিএসএফ। মন্ত্রীর নাম কি? অমিত শাহ। একটা চিঠি লিখে অমিত শাহকে বলেছে যে আমার রাজবংশী ভাইদের উপর তোমার অধীনে আমার অধীনে থাকা বিএসএফ অত্যাচার করছে, পৈশাচিক ভাবে নৃশংস ভাবে নির্মম ভাবে গুলি চালিয়ে মেরে দিচ্ছে। একটা অভিযোগ জানিয়েছে, একবার প্রতিবাদ করেছে, উত্তর হচ্ছে না। 5 বছর সে মন্ত্রী সাংসদ, আপনি আমাকে দেখান 5 বছরে কুচবিহারের সার্বিক উন্নয়নের জন্য 10 পয়সা কেন্দ্র থেকে নিয়ে এসেছে, আনেনি। আপনাকে বলেছিল আচ্ছা দিন আসবে, আচ্ছা দিন এসছে। আর এসছে নিশীথ প্রামাণিকের, এসছে নরেন্দ্র মোদীর, এসছে অমিত শাহের, এসছে আপনার ভোট নিয়ে গিয়ে দিনহাটা মাথা ভাঙা সিতাই শীতলকুচিতে উনি আসেননি। উনি দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, কাশ্মীর ঘুরে বেরিয়েছেন, আর 15-20 কোটি টাকা খরচা করে তার যে সরকারি আবাস যেখানে এমপিরা থাকে, মারবে পর মার্বেল লাগিয়ে অট্টালিকায় পরিণত করেছে। আমি সিতায়ের মানুষকে বলবো, আগামী 19 তারিখ এমনভাবে জোড়া ফুলের পাশের বোতামটা টিপবেন যাতে ইলেকট্রিক কারেন্টের মতো দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ চেয়ারে লাগে। আর নিশীথ প্রামাণিকের কোটি কোটি টাকা খরচা করা
দিল্লির মার্বেল প্যালেস থেকে যেন এক একটা মার্বেল এক একটা ভোটে খসে 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 পড়ে, এমন ভাবে জবাব দিতে হবে, খালি তৃণমূলকে জেতানো বা বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই নয়, এদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই, প্রতিরোধের লড়াই, প্রতিশোধের ভোট, প্রতিবাদের ভোট। আপনি দেখুন 2021 সালে শীতলকুচিতে নিশীথ প্রামাণিকের অধীনস্থ সিআইএসএফ দিনের আলোয় 10 এপ্রিল 2021 দিনের আলোয় গুলি করে 5 জন লোককে হত্যা করেছিল। তাদের হাতে বোম বন্দুক ছিল না, একটা লাঠি ছিল না, কোনো অস্ত্র ছিল না, তারা ভোটাধিকার প্রয়োগ করতে ভোটে পোলিং বুথে গেছিল নিজের ভোট নিজে দেবে বলে। এই শীতলকুচিতে যেমন 5 জনকে সিআইএসএফ গুলি চালিয়ে হত্যা করেছে, অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় সকাল বিকেল বিএসএফ এর চোখরাঙানির বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে। আমি আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেসকে আপনারা জেতাবেন, আপনার উপর কারোর লাল চোখ দেখানোর, চোখরাঙিয়ে আপনাকে দমিয়ে রাখা ক্ষমতা নেই, সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক আর কেন্দ্রীয় মন্ত্রী হোক। এই যারা এখানে রয়েছে, গণতন্ত্রে সব থেকে শক্তিশালী হচ্ছেন আপনারা, তার কারণ আপনারা ভোট দিয়েছেন বলে কেউ সাংসদ হয়েছে, আমি সাংসদ হয়েছি, জগদীশ দা বিধায়ক হয়েছে, উদয়ন দা মন্ত্রী হয়েছে, বা কেউ সাংসদ হয়েছে, কেউ পঞ্চায়েতে জিতেছে, কেউ পুরসভায় জিতেছে, কেউ জেলা পরিষদে জিতেছে। আপনারা ভোট না দিলে, সমর্থন না করলে সবার মূল্য শূন্য। এবার নির্বাচনে 19 তারিখ আমি মায়েদের বলবো, এই মূল্য বৃদ্ধির সময়কালে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে নরেন্দ্র মোদীর সরকার আপনার থেকে 1000 টাকা করে তুলে নিয়ে গিয়ে দিল্লিতে ফেলছে, আর অন্যদিকে মমতা ব্যানার্জি 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে 1000 টাকা পৌঁছে দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন, দূরের মোদি না পাশের দিদি? কার গ্যারান্টি নেবেন, মোদি না দিদি? নিশীথ প্রামাণিককে কেউ চোখে দেখেছেন 5 বছর? চোখে দেখেছেন? চোখে দেখেছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে 2021 সালের পর কুচবিহারে আসতে দেখেছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছে? জোরে বলুন, দেখেছে? যাকে চোখে দেখেননি তার থেকে গ্যারান্টি নেবেন? নেবেন? যে দোকানদারের দোকানই নেই সে আপনাকে গ্যারান্টি দেবে? যাকে চোখেই দেখেননি। অন্যদিকে দেখুন, তৃণমূল কংগ্রেস প্রতি 2 মাসের দুয়ারে সরকার করে আপনার পাশে দাঁড়িয়েছে, প্রতি 2-3 মাস অন্তর অন্তর রাজ্যের মুখ্যমন্ত্রী, কখনো কুচবিহার টাউন, কখনো দিনহাটা, কখনো সিতাই, কখনো শীতলকুচি উন্নয়নের দালি নিয়ে পৌঁছে গেছে। আপনারা চোখে দেখে সিদ্ধান্ত নিন। এই নবজোয়ারের সময় রাজ্যব্যাপী 2 মাস যাত্রা আমি রাস্তায় পড়েছিলাম, শুরু করেছিলাম এই কুচবিহারের মাটি থেকে, দিনহাটা থেকে, এই দিনহাটার মাটি থেকে, পরবর্তীকালে দিনহাটা থেকে সিতাই হয়ে, মাথাভাঙা হয়ে, তুফানগঞ্জ হয়ে আমি 2-3 দিন কুচবিহারে ছিলাম, তারপর আমি আলিপুরদুয়ার হয়ে জলপাইগুড়ি যাই। আমি আপনাদের অনুরোধ করব যে আপনাদের পাশে যারা ছিল, যাকে পাশে পেয়েছেন, নরেন্দ্র মোদী বলছে আমাকে দেখে ভোট দিন, আমি রাম মন্দির করেছি তাই ভোট দিন, আমি আপনাকে বলি আমরা ধর্ম বাড়িতে করব। কেউ মন্দিরে যাবে, কেউ মসজিদে যাবে, কেউ গুরুদ্বারা যাবে, কেউ বাড়িতে ঠাকুরের পুজো করবে, ঈশ্বরের পুজো করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবে,
কিন্তু নির্বাচনে যখন ভোট দেবেন তখন ধর্মের নামে নয় কর্মের নামে ভোট দেবেন। কে কাজ করেছে আর কে মানুষের পাশে ছিল, কে কাজ করেছে আর কে মানুষের পাশে ছিল, কাকে চোখে দেখেছি আর কে প্রতিশ্রুতি পালন করেছে। কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী, তারা হচ্ছে মুঘল। আপনারা একটু হাত তুলে বলুন তো কারা মাছ খান, একটু হাত তুলুন তো, হাত তুলে বলুন। আমি নিজেও মাছ খেতে ভালোবাসি, যারা মাছ খান একটু হাত তুলুন। আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছে, কে বলছে? অভিষেক ব্যানার্জি নয়, দেশের প্রধানমন্ত্রী। কেন আপনারা মাছ খান? এই নিষিদ্ধ প্রামাণিক যদি জেতে প্রথম কাজটা করবে কুচবিহারে মাছ খাওয়া বন্ধ করবে। তার কারণ তার নেতা বলছে যে মাছ খাচ্ছে সে দেশ বিরোধী, সে দেশের শত্রু, সে দেশের বিরোধী, তাদেরকে মুঘলদের সাথে তুলনা করছে। আমি তো সকাল বিকেল মাছ খাই, আর আমাদের দুর্গাপুজো কালীপুজো মাছ মাংস ছাড়া মায়ের ভোগ হয় না। মোদিজিকে বলবো বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতা আপনি জানেন না, যে আমাদের মনের ভাষা বোঝে না, যে আমাদের ভাষা জানে না, পড়তে পারে না, লিখতে পারে না। এই বিজেপির সর্বভারতীয় সভাপতি আগে যিনি ছিলেন আর এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিন আগে বালুরঘাটে সভা করেছে, বালুরঘাটকে বলছে বিলুরঘাট। এখানে সভা করতে এসে ঠাকুর পঞ্চানন বর্মাকে বলেছেন পঞ্চানন বর্ম, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি এদের নেতৃত্বে ভাঙা হয়েছিল, এই কারণে এদেরকে বাংলা বিরোধী বলছে। আর দুদিন আগে, চার দিন আগে আপনারা দেখেছেন কলকাতায় রাজ্যপালের কাছে আমরা গেছিলাম, তার কারণ আসামে বিহু হচ্ছে, তাও ইলেকশন কমিশন অনুমতি দেবে যে সেখানে টাকা দেওয়া যাবে। আর উত্তরের জেলাগুলি যেগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত, যাদের পরিবারের ঘর বাড়ি একদম ধুলোয় মিশিয়ে গেছে, তাদের টাকার অনুমতি নির্বাচন কমিশন দেবে না। আমি বলেছি আমাদের রাজ্য সরকার তাদের টাকা দেবে, আপনাদের ক্ষমতা থাকলে আপনারা আমাদের বিরুদ্ধে এফআইআর করে আমাদেরকে জেলে ঢোকাবে। আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর, এবং যতদিন আমরা আছি আমরা পরিষেবা দেব। একটা মানুষকেও আপনি ভাতে মারতে পারবেন না। মায়েরা শুনুন, দিদি যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আমাদের সরকার, এক বছরে 25,000 কোটি টাকা খরচা করে 2,12,00,000 মহিলাদের সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আমাদের সরকার এই কুচবিহার জেলায় 7,92,000 মায়েদের, বৌদিদের, দিদিদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। বিজেপি জিতলে আগে সেটা বন্ধ করার চেষ্টা করবে। প্রায় কুচবিহারে সবাইকে 30,59,292 জনকে বিনামূল্যে রেশন দিচ্ছে। কে দিচ্ছে? মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে। কত টাকা খরচা করেছে? বছরে করছে 2,660 কোটি টাকা খরচা। 100 দিনের শ্রমিকরা যারা বঞ্চিত ছিল, 2 বছর ধরে যারা টাকা পায়নি, 4,97,000 শ্রমিককে ফেব্রুয়ারি মাসে তার 2 বছরের বকেয়া পাওনা আমাদের সরকার মিটিয়েছে। নিশীথ প্রামাণিকদের রাজনৈতিক পিতামহরা মেটায়নি, তাদের দেওয়ার কথা ছিল, দিয়েছে আমাদের সরকার। কেন্দ্রের সরকারের দেওয়ার কথা আর দিচ্ছে রাজ্যের সরকার। তপশিলি বন্ধু প্রায় 75,000 জন উপকৃত হয়েছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপে প্রায় 11,72,000 জন উপকৃত হয়েছে। আমরা কথা দিয়েছিলাম, আমরা কথা রেখেছি।
7,92,000 মহিলা সরাসরি প্রতি মাসে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এবার আমি আপনাদের বলি, আজকে খালি আরেকটা কথা দিয়ে যাচ্ছি, আপনাদের অনেকে রয়েছেন যারা বাড়ির জন্য 5 বছর 6 বছর ধরে আবেদন করেছে। আমরা বারে বারে বলেছি যে বাড়ির টাকা কেন্দ্র আটকে রেখেছে। আমি এই উত্তরের মাটিতে আমি সভা করতে এসে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে 14 তারিখ বলেছিলাম যে 2021-এর পরাজয়ের পরে বিজেপি যদি প্রমাণ করতে পারে যে 10 পয়সা বাড়ির জন্য কেন্দ্র থেকে ছেড়েছে, তাহলে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আজকে প্রায় 1 মাস হতে চললো, 30 দিন হতে চললো, এখনো পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। 2017-18-তে যে বাড়ির সমীক্ষা হয়েছিল, আবাসের সমীক্ষা, সেই সমীক্ষার টাকা এখনো কেন্দ্র সরকার আটকে রেখেছে। আমি আপনাদের বলছি এই কুচবিহার থেকে জগদীশ দাকে জেতান, যারা যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন কারোর কাছে হাত পাততে হবে না। 31 ডিসেম্বর এই বছরের মধ্যে বাড়ির প্রথম ইনস্টলমেন্টের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এটা তৃণমূলের গ্যারেন্টি, এটা মামাটি মানুষ সরকারের গ্যারেন্টি, এটা দিদির গ্যারেন্টি, এটা আমাদের গ্যারেন্টি। আর মোদিজি গ্যারেন্টি দিয়েছিল কি, সবাই 15 লাখ টাকা করে পাবে। পেয়েছেন? 15 টাকা পেয়েছেন? পেয়েছেন? পেয়েছেন কেউ? এখানে কোন কুচবিহার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে কটা যুবক যুবতী আমাকে দেখাতে পারবেন কেন্দ্র সরকার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে? বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করব, নোটবন্দি করে আপনারা গরিব মানুষেরা লাইনে দাঁড়িয়ে হাতে 2,000-4,000 টাকা নিয়ে আপনারা নোটবন্দির লাইনে দাঁড়িয়েছিলেন গরম। আমরা সবাই চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, গরিব মানুষের চোখের জল ফেলে নয়। 160 জন মারা গেছে খালি নোটবন্দিতে টাকা পাল্টাতে গিয়ে, দাঁড়িয়ে রোদে সানস্ট্রোক, হিটস্ট্রোক, হার্ট অ্যাটাক, 140-160 জন মারা গেছে। কালো টাকা ধ্বংস হয়েছে? কালো টাকা ধ্বংস হয়েছে? বলেছিল জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করুন। ছোট বড় ক্ষুদ্র মাঝারি ব্যবসাদার যারা রয়েছেন, ব্যবসার কি অবস্থা আজকে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা আজকে প্রায় রসাতলে। বেকারের সংখ্যা বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। আজকে যদি দিদি লক্ষ্মীর ভাণ্ডার না দিত, একটা ছোট বাড়ির বোন যদি পড়াশোনা করতে চায়, 18 বছরের পরে এককালীন সহায়তা কন্যাশ্রী দিচ্ছে রাজ্য সরকার, পরবর্তীকালে তার বিয়ের সময় এককালীন সাহায্য সহযোগিতা করে রূপশ্রী দিচ্ছে রাজ্যের সরকার। একটা ছেলে যদি 11-12 পড়ে, তাকে এককালীন 10,000 টাকা সাহায্য সহায়তা দিচ্ছে রাজ্যের সরকার মোবাইল ফোন কেনার জন্য। মোদী সরকার কথা দিয়ে কথা রাখেনি, তৃণমূল কথা দিয়ে কথা রেখেছে। আমি আজকে আপনাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, আমি নিশ্চিত যে কুচবিহার আসনে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। এবং আমার আপনার সকলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে 2 নম্বরই তার জামানত বাজেয়াপ্ত করবেন। করবেন তো? 1 নম্বর প্রার্থী, 1 নম্বর বোতাম, করবেন তো? করবেন তো? 2 নম্বরই হটাও, 2 নম্বরই হটাও, 2 নম্বরই হটাও, 2 নম্বরই হটাও, প্রতারকদের হটাও, কুচবিহার বাঁচাও, 2 নম্বরই হটাও, প্রতারকদের হটাও, স্বৈরাচারদের সরাও, স্বৈরাচারদের হটাও, বাংলা বিরোধীদের হটাও। আগামী 19 তারিখ আসছে দিন, নিজের ভোট নিজে দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন,
সকাল সকাল ভোট দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, গ্রাম বাংলায় বলে দিন, এই মা বোনেরা ভোট দিন, ছাত্র যুবক ভোট দিন, শ্রমিক কৃষক ভোট দিন, সকাল বিকেল ভোট দিন। আগামী 19 তারিখ আসছে দিন, নিজের ভোট নিজে দিন। ভোট এমন ভাবে দিতে হবে, এমন ভাবে বোতাম টিপবেন। একটা ছোট্ট গল্প বলে আপনাদের শেষ করব, সময় অনেক হয়েছে, গরম বাড়ছে, আপনাদেরও ফিরতে হবে। একটা ছোট্ট গল্প বলে শেষ করব। সবার ভোট মূল্যবান। আপনারা ভাবেন আমার একটা ভোটের কি ক্ষমতা? নিশীথ প্রামাণিক বিজেপির নেতারা 10টা 15টা 20টা 25টা করে গাড়ি নিয়ে 5 বছর দাপিয়ে বেরিয়েছে। মানুষের উন্নয়ন হয়নি, তাদের উন্নয়ন হয়েছে। 365 দিনে আপনি ভোট দিয়ে যাকে জেতাবেন তার কাজ হচ্ছে 365 দিন আপনার পাশে থাকা। সে দিল্লি উত্তর ভারত ঘুরে ঘুরে বেরিয়েছে। আমি আপনাকে বলবো 19 এপ্রিল দিনটা খালি আপনাদের, এই সুযোগ আর 5 বছর পাবেন না। কথা আছে না, সব সোনার কি এক লোহার কি। 19 তারিখ আপনার সুযোগ, আপনার সময়। আমি একটা ছোট্ট গল্প বলব। গণতন্ত্রে মানুষের কি ক্ষমতা মানুষ নিজে জানে না। একদিন একটা জঙ্গলে একটা সাধু বাবা ধ্যান করছিল। হঠাৎ ধ্যান করতে করতে এবং 24 ঘন্টার মধ্যে সে অধিকাংশ সময় একটা ধ্যান করেই কাটাত, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা 21 ঘন্টা ধ্যান করত। তো হঠাৎ একদিন ধ্যানে মগ্ন বসে রয়েছে, তার পায়ের তলায় একটা ছোট্ট ইঁদুর এসে বসে পড়েছে। সাধু বাবার ধ্যান ভাঙছে না। 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর হঠাৎ সাধু বাবা চোখ খুলেছে, দেখছে পায়ের সামনে একটা লেন্টি ইঁদুর বসে রয়েছে। ইঁদুরকে জিজ্ঞেস করলো, বলো তোমার কি চাই? বলছে, সাধু বাবা এই জঙ্গলে অনেক বিড়াল রয়েছে, আমাকে বিড়ালরা তাড়া করে বেড়াচ্ছে, আপনি আমাকে বিড়াল বানিয়ে দিন, তাহলে আর বিড়াল তাড়া করতে পারবে না। সাধু বাবা বললো, ঠিক আছে, তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করছো, যাও মন্ত্র পড়ে জল ছিটিয়ে লেঙ্কি ইঁদুরকে বিড়াল করে দিল। ইঁদুর বিড়াল হয়ে গেল। 7 দিন পর আবার তিনি ধ্যানে বসেছেন, দেখছেন একটা বিড়াল পায়ের তলায় এসে বসে পড়েছে। তো সাধু বাবা জিজ্ঞেস করলো, এই তো তোমাকে ইঁদুর থেকে বিড়াল করলাম, আবার তুমি এসছো, এবার কি চাই, আর কি চাই তোমার? বললো, না সাধু বাবা, আমি লক্ষ্য করিনি এই জঙ্গলে অনেক কুকুর আছে, এবার আপনি আমাকে বিড়াল করে দিয়েছেন, এবার এরা আমাকে তেড়ে তেড়ে বেড়াচ্ছে, তাহলে আপনি আমাকে এবার কুকুর করে দিন, তাহলে আর বিড়াল তাড়া করতে পারবে না। সাধু বাবা বললো, ঠিক আছে যাও, তোমাকে বিড়াল থেকে কুকুর করলাম, আবার মন্ত্র পড়ে জল ছিটিয়ে জপ করে বিড়ালটাকে কুকুর করে দিল। 7 দিন 8 দিন 10 দিন 12 দিন 15 দিন পর আবার দেখছে কুকুরটা পায়ের তলায় বসে রয়েছে। সাধু বাবা হঠাৎ চোখ খুলে দেখছে আবার সেই কুকুরটা বসে রয়েছে। বলে, এই না 15 দিন পর তুমি বিড়াল ছিলে, তোমায় কুকুর করলাম, তুমি নেংটি ইঁদুর ছিলে, আর কি চাই? বলো, সাধু বাবা ভুল হয়ে গেছে। বললো, কেন? বলো, এই জঙ্গলে তো একটা বাঘ আছে, আমাকে আবার বাঘ তাড়া করছে, আপনি আমাকে বাঘ বানিয়ে নিন। তা সাধু বাবা ভেবে চিন্তে বললো, যে ঠিক আছে একবার বানিয়ে দেখি। তো মন্ত্র পড়ে জল ছিটিয়ে আবার কুকুরটাকে বাঘ বানিয়ে দিল। যেই কুকুরটা বাঘ হলো, সাধু বাবাকে খেতে গেল। সাধু বললো, তোর এত ক্ষমতা, এত ঔদ্ধত্য, এত অহংকার, এত দম্ভ, তুই আমার বড়ে ছিলিস নেংটি ইঁদুর, সেখান থেকে বিড়াল হলি, বিড়াল থেকে কুকুর হলি, কুকুর থেকে বাঘ হলি, এবার আমায় খেতে এলি? এনে ছুমন্তর বলে মন্ত্র পড়ে জল ছিটিয়ে দিল, আবার বাঘ নেংটি ইঁদুর হয়ে গেল। আমি কেন বলছি জঙ্গল হচ্ছে ধরে নিন এই সার্বিক এলাকা, সাধু বাবা হচ্ছে সাধারণ মানুষ, আর বিজেপি হচ্ছে নেংটি ইঁদুর, বাঘ আপনারা বানিয়েছেন, যেই আপনারা বানিয়েছেন আপনাদের খেতে আসছে। এবার এই কাগজে বাঘগুলোকে নেংটি ইঁদুর বানানোর দায়িত্ব কার?
তাহলে আপনারই খেতে আসবে। আপনার থেকে ভোট নিয়ে আপনার বাড়ির টাকা বন্ধ, আপনার রাস্তার টাকা বন্ধ। আমি শুনেছি এখানে আজকে তো চৈত্র মাসের শেষ দিন, কালকে নতুন বছর পয়লা বৈশাখ, আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি শুনেছি গত দুদিন আগে ঈদ ছিল, চৈত্র সেল চলছিল, গতকাল নীলষষ্ঠী ছিল, এই সিতাই বাজার পাশে নেতাজি বাজার, ওদিকে মাথাভাঙা বাজার, শীতলকুচি বাজার, এবং এই বাজার হাট যেগুলো রয়েছে প্রায় 10টা 11টা অবধি পা ফেলার জায়গা ছিল না, এত বিক্রি বাট্টা হয়েছে। এবং কোনোবার হয় না কেন ভেবে রেখেছেন? কেন 500 বেড়ে 1000 হয়েছে, 1000 বেড়ে 1200 হয়েছে। গরিব মানুষ যাদের 100 দিনের টাকা বন্ধ ছিল, কারণ 8000 10000 12000 নরেন্দ্র মোদী টাকা মেটায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় মিটিয়ে দিয়েছে, মানুষের মুখে হাসি ফুটেছে। আমরা চাই মানুষ খুশিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এলাকার সার্বিক উন্নয়নের সাথী হয়ে থাকুক। মানুষ যেভাবে এবার খুশিতে মেতেছে, আমরা চাই সারা জীবন আপনারা এভাবে আনন্দে কাটান। এবং আপনাদের আজকে সংকল্প নিয়ে, শপথ নিয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, অঙ্গীকারবদ্ধ হয়ে ফিরতে হবে যে যাদেরকে আমরা ক্ষমতা দিয়ে ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, আর কুকুর থেকে বাঘ করেছি বা কুমির করেছি, এখন আমাদের খেতে আসছে, তাদেরকে নিজের জায়গায় আবার ব্যাক টু প্যাভিলিয়ন করে পাঠাতে হবে। পাঠাবেন তো? পাঠাবেন তো? পাঠাবেন? জোরে বলুন, হাত তুলে পাঠাবেন? তৃণমূলের পক্ষে রায় দেবেন? আর যারা যারা এসছেন, এক একজন 10 জনের দায়িত্ব নিন, যে আমি যে কথাগুলো বললাম আগামী 5 দিনের মধ্যে আপনারা 10 জনকে গিয়ে এই কথাগুলো বলবেন। আমি তো রিপোর্ট কার্ড দিলাম, আমি বললাম 7,92,000 মহিলা মমতা ব্যানার্জির সরকারের কারণে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমি বললাম প্রায় 10,96,000 মায়েরা, এই বোনেরা কন্যাশ্রী পেয়েছে, প্রায় 30,59,000 খাদ্যসাথী প্রকল্পে বিনামূল্যে রেশন পাচ্ছে, নিশ্চিত প্রামাণিক 5 বছরে কটা মেয়েকে কন্যাশ্রী দিয়েছে, কটা রাস্তা করেছে, হিসাব কে দেবে? দেবে না? বলছেন মোদিজির নামে ভোট দাও, তাহলে মোদিজিকে দাঁড়াতে বল, দাঁড়াও। সব জায়গায় গিয়ে বলছে আমার নামে ভোট দিন। আরে আপনার নামে তো ভোট দিয়েছিল, আপনি কি করেছেন বা বলবেন না? এ তো হিসেব চাওয়ার সময়। আমরা 2021 যখন লড়েছিলাম আপনাদের রিপোর্ট কার্ড দিয়েছিলাম, আবার যখন আমাদের ভোট হবে 26 আপনার রিপোর্ট কার্ড দেবো। বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? রিপোর্ট কার্ড নেই, মানুষকে বিভ্রান্ত করছে। আমি তো মন্দির করেছি, সেই জন্য আমায় ভোট দাও। আমি রাস্তার টাকা আটকেছি, আমি 100 দিনের টাকা আটকেছি সেটা বলছে না। এবং আমি আপনাদের বলবো, বিজেপিকে যদি আপনারা কেউ ভোট দেন, যদি কোনো বিজেপির কর্মী সমর্থক থাকে, তাদেরকে বলবেন একটা জিনিস, যে এই যে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলায় হারার পরে, যদি আপনারা আবার বিজেপিকে কেউ ভোট দেন, তাহলে বুঝে নিতে হবে যে যারা প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনাকে বঞ্চিত অত্যাচারিত করে রেখেছিল, আপনারা সেই রাজনীতিকে সমর্থন করছেন। আপনার টাকা বন্ধ রেখেছিল তো, 100 দিনের টাকা বন্ধ রেখেছিল, বাড়ির টাকা বন্ধ রেখেছিল, তা তাদেরকে যদি আবার কোনো বিজেপির কর্মী সমর্থক শুভানুদ্দায়ী ভোট দেয়, তার মানে কি যে মানুষকে তারা পথে বসিয়েছিল, এই পথে বসানোর রাজনীতিকে আপনি সমর্থন করছেন? তাই এদের বিরুদ্ধে ভোট দিতে হবে। এটা নির্বাচিত করার ভোট নয়, এটা ভোট টু ইলেক্ট নয়, ভোট টু রিজেক্ট, ভোট টু প্রোটেস্ট, প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধের ভোট। আর আগামী দিন জুন মাসে 4 তারিখ যখন ফল ঘোষণা হবে, তখন পদ্ম ফুল যেন দিল্লিতে বসে চোখে সর্ষে ফুল দেখে, এই দায়িত্বটা নিতে হবে। খালি আজকে সিতাইয়ে রাস্তায় যা মানুষ ছিল, তারা যদি খালি ইভিএমে গিয়ে জোড়া ফুল বোতামটা টিপে দেয়, তাহলে তো ভোকারটা খেলা শেষ, তাহলে তো খেলা শেষ।
তখন কটা লোক থাকে পিছনে, কটা গাড়ি নিয়ে ঘুরে বেড়াও, তখন দেখবো বাড়ি থেকে বেরোতে পারবে না। এটা মানুষের ক্ষমতা, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। সুতরাং আপনারা খালি প্রতিশ্রুতি দিন যে আপনারা আগামী দিন বাংলার সাথেই লড়াইয়ে থেকে বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেবেন, বাকিটা আমাদের দায়িত্ব। কুচবিহারের উন্নয়ন আমার থেকে বুঝে নেবেন, আমি দায়িত্ব নিয়ে যাবো। এরা প্রমাণ দিক, আমি ভোট চাইবো না তৃণমূলের, এরা প্রমাণ দিতে পারবে না, কিচ্ছু করার নেই। 5 বছর খালি রেড করেছে, আর সব 2 নম্বরি গুলোকে চোর ছাচ্ছোর চিটিংবাজ পাতাখোর 2 নম্বরি গুলোকে সব বিজেপিতে নিয়েছে। আপনি দেখবেন আপনার পাড়ায় কোনো ভদ্রলোক, কোনো মার্জিত, কোনো সভ্য লোক কেউ বিজেপি করেন, সব পাতাখোর, 2 নম্বরি মাতাল, চরিত্র নেই, চোর ছেড়ছোর চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত সব বিজেপি। আপনিও দেখেছেন তো এগুলো। আপনি ভাবুন, প্রধানমন্ত্রী বলছে ম্যাম ভ্রষ্টাচারকে খিলাফ লড়লাম, আর কোর্ট যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, এটা তো কোথায় কোথায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে, তো কোর্ট তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, তৃণমূল সরকার তো করেনি, আপনি তাকে আবার প্রার্থী করলেন, কি সুন্দর। তার কারণ কুচবিহারের মানুষের টাকা শুষে নিয়ে গিয়ে মোদিজির হাতে দিচ্ছে, কুচবিহারের মানুষ বঞ্চিত, আর মোদিজির 20,000 কোটি টাকা খরচা করে সেন্ট্রাল বিস্তার হচ্ছে, প্রধানমন্ত্রীর বাসভবন আর উপরাষ্ট্রপতির বাসভবন, আপনার মাথার উপর ছাদের টাকা নেই। নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, খালি এইটুকু বলছি, বাকিটা আমরা বুঝে নেব, এইটুকুই বলার ছিল। এবং জুন মাসের শেষে 4 তারিখ রেজাল্ট বেরোবে, জুন মাসের শেষে, আজকে যেমন মিছিল করলাম, আজকের মিছিল মুখেই মিছিল, এত পুরো বিজয় মিছিল হয়ে গেছে, আমি বিজয় মিছিল করতে আগামী জুন মাসে আবার আসবো, কথা দিয়ে গেলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।